সম্মানিত দর্শক মৃত্তিকা টিভির নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত আজকের এপিসোডে আপনাদেরকে দেখাবো কয়েকটি বারো মাসি ফল গাছ এবং তাদের জাত আপনি যা অতি সহজেই টবে কিংবা বাড়ি রাঙিনায় এই বারো মাসি ফল গাছগুলো লাগিয়ে সারা বছর ফল পেতে পারেন এই রকম কয়েকটি ফল গাছ এবং তাদের জাত সম্পর্কে আপনাদেরকে আজকে আমি এই এপিসোডে আপনাদেরকে দেখাবো আশা করি আমাদের সঙ্গেই থাকবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সম্মানিত দর্শক এই সকল বারো মাসি ফলগুলো আপনি অনায়াসেই টবে কিংবা আপনার বাড়ির উঠোনে সহজেই চাষ করে সারা বছর আপনার ফলের যে চাহিদা সেটি আপনি পারিবারিকভাবে মিটাতে পারেন এই সকল ফল গাছগুলো সহজেই লাগানো যায় এবং সারা বছর বছরব্যাপী ফল দেয় তো চলুন আর কথা নয় আপনাদেরকে দেখাই আজকের বারো কয়েকটি ফল প্রথমে আপনাদেরকে পরিচয় করে দিব থাই ভ্যারাইটির এই মিষ্টি তেঁতুল গাছ যে তেঁতুল গাছটি আপনি সহজেই আপনার বাড়ির উঠোনে অথবা টবে লাগাতে পারেন এই মিষ্টি তেঁতুল গাছটির বয়স দু বছর দু বছরের মধ্যেই এই গাছটিতে ফল এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এই মিষ্টি তেঁতুল গাছগুলোতে সারা বছরেই অর্থাৎ বছরে দুইবার ফল দিয়ে থাকে এবং সারা বছরই আপনি এখান থেকে ফল পেয়ে থাকেন এই মিষ্টি তেঁতুলের চারাগুলি থাই ভ্যারাইটির চারাগুলো ভালো প্রসিদ্ধ নার্সারি থেকে আপনি অবশ্যই সংগ্রহ করে আপনার বাড়ির টবে অথবা উঠানে লাগাতে পারেন দুই নম্বরে যে গাছটির সঙ্গে আপনাকে পরিচয় করিয়ে দিব সেটি হচ্ছে মিষ্টি আমরা থাই ভ্যারাইটির এই মিষ্টি আমরাটি আপনি আপনার বাড়ির উঠোনে অথবা সাধে অথবা টবে সহজেই আপনি লাগাতে পারেন এছাড়াও বাড়ি আমরা এক খাটো প্রকৃতির জাত সারা বছর ফল ধরে টক মিষ্টি স্বাদযুক্ত এই আমরা গাছ আপনি লাগাতে পারেন এই আমরা গাছগুলোতে দুই বছর পরেই সুন্দর ফল দিয়ে থাকে তিন থেকে চার বছর পরেই একটি আমরা গাছ থেকে আপনি সহজেই আড়াইশো থেকে তিনশোটি আমরা পাবেন এরপরে আপনাকে যে ফল গাছটির সঙ্গে পরিচয় করে দেব সেটি হচ্ছে সফেদা এই সফেদার পুষ্টিগুণ অধিক যেটি ভাষায় প্রকাশ করা যাবে না আপনি আপনার বাড়ির আঙিনায় অথবা টবে অথবা সাধে এই সফেদা গাছটি অনায়াসেই লাগাতে পারেন এই সফেদা গাছগুলো জাতগুলোর মধ্যে থাই ভ্যারাইটির পাওয়া যায় অথবা বাড়ি সফেদা এক আপনি অনায়াসেই লাগাতে পারেন এই সফেদাগুলো সাধারণত বারো মাস যে কোনো জাতের গাছ নিতে গেলে আপনাকে ভালো প্রসিদ্ধ নার্সারি থেকে আপনি প্রতিষ্ঠিত নার্সারি থেকে এই ফল গাছগুলো অবশ্যই সংগ্রহ করবেন ভালো নার্সারি থেকে সংগ্রহ করলে আপনি নিশ্চিতভাবে ভালো ফলন এবং ভালো জাতের গাছ অবশ্যই পাবেন এরপরে আপনাকে যে ফল গাছটির কথা বলবো সেটি হচ্ছে বারো মাসি শরিফা ফল এই ফলটি আপনি অনায়াসে আপনার ছাদ বাগানের টবে পাড়ের আঙিনায় চাষ করতে পারেন একটি ভালো নার্সারি থেকে গুণগত মানসম্পন্ন জাতটি নিশ্চিত হওয়ার পরেই আপনি এই চারাটি সংগ্রহ করে লাগাতে পারেন অন্যথায় আপনাকে নার্সারি মালিক আপনাকে ঠকাতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি ভালো নার্সারি থেকে চারাটি সংগ্রহ করবেন এরপরে আপনাকে যে ফল গাছটির কথা বলবো সেটি হচ্ছে পেয়ারা আমরা পেয়ারা কম বেশি সবাই পছন্দ করে থাকি এই পেয়ারা গাছটিতে সারা বছর বারো মাসি যে পেয়ারার জাতগুলো আছে তার মধ্যে থাই পেয়ারা পাঁচ থাই পেয়ারা আট আপনি লাগাতে পারেন এছাড়াও কাজী পেয়ারা যেটি দুইবার বছরে ফল দিয়ে থাকে এটিও লাগাতে পারেন এছাড়া যারা পেয়ারাতে বিষি পছন্দ করেন না অর্থাৎ বিচ্ছি আপনাকে খেতে ভালো লাগে না তাদের জন্য আছে বাড়ি পেয়ারা চার এই জাতটি বীজহীন এই বিজাতটু আপনি আপনার বাড়ির উঠোনে সাধে কিংবা টবে অনায়াসেই লাগাতে পারেন যা আপনার ফলের চাহিদা পূরণ করবে এরপরে আপনাকে যে বারো ফল ফলগাছটির কথা বলবো সেটি হচ্ছে কামরাঙ্গা আপনি অনায়াসে বাড়ি কামরাঙ্গা এক লাগাতে পারেন বাড়ি কামরাঙ্গা বছরে তিনবার ফল দেয় আপনি বাড়ি কামরাঙ্গা এক ছাড়াও ঠাই মিষ্টি কামরাঙ্গা লাগাতে পারেন এই সকল কামরাঙ্গার স্বাদ মিষ্টি এই গাছটিতে সাধারণত ফল না থাকার কারণে আপনাদেরকে আমরা ফলের ফল সহ গাছ দেখাতে পারিনি আপনারা ইচ্ছা করলেই এই সকল জাত এর কামরাঙ্গা লাগাতে পারেন এরপরে আপনাকে যে ফল গাছটির সঙ্গে পরিচয় করে দেবো সেটি হচ্ছে আম গাছ এই আম গাছগুলোতে এখন সারা বছর ফল পাওয়া যায় দেখেন আমরা আমরা বড় বড়ো আম গাছগুলো দেখেছি এখন আপনি অতি সহজেই টবে বারো মাসে এই সকল আম গাছ চাষ করে ফল পেতে পারেন এই সকল জাতের মধ্যে আপনি লাগাতে পারেন বাড়ি আম এগারো এছাড়া লাগাতে পারেন কাটিমুন এই সকল জাতগুলো সারা বছরই আপনাকে ফল দিয়ে থাকে এরপর আপনাকে যে গাছটির সঙ্গে পরিচয় করে দেব যে সেটি হচ্ছে লেবু গাছ ভিটামিন সির চাহিদা পূরণ করতে এই লেবু গাছের ভূমিকা অনস্বীকার্য একটি লেবু গাছ থেকে পারিবারিক চাহিদা পেটানোর জন্য আপনি অনায়াসেই এই সকল বারো মাসি লেবুর গাছ আপনি লাগাতে পারেন আপনার টব বাড়ির ছাদ বাড়ির আঙিনায় একটি লেবু গাছ আপনার পরিবারের ভিটামিন সির চাহিদা অনায়াসেই পূরণ করে এই সকল লেবুর জাতগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বাড়ি লেবু চার সিডলেস লেবু পাতি লেবু বিভিন্ন জাতের লেবু আছে যে কোনো একটি আপনি অনায়াসেই লাগাতে পারেন ভালো নার্সারি থেকে অবশ্যই চারা সংগ্রহ করবেন চারা সংগ্রহ করার সময় অবশ্যই আপনি গ্রাফটিং চারা সংগ্রহ করবেন বিশ্বের চারা সংগ্রহ করা যাবে না অবশ্যই আপনি গ্রাফটিং চারা অথবা কলমের চারা সংগ্রহ করবেন সম্মানিত দর্শক এছাড়াও আপনি বারো মাসি কাঁঠাল বারো মাসে জামরুল বারো মাসি কদবেল ফল গাছ আপনি লাগাতে পারেন এছাড়াও আপনি বাগানে লাগাতে পারেন থাই জাম্বুরা আপেল তিন ড্রাগন মালটা সহ অন্যান্য ফল এই বিষয়ে আমাদের আরেকটি প্রতিবেদন আছে সেটি আপনি অনায়াসেই দেখতে পারেন তো সম্মানিত দর্শক শ্রোতা এই ছিল আমাদের বারো মাসব্যাপী যে ফল গাছগুলো সেই ফল গাছগুলো আশা করি আপনাদেরকে এই এপিসোডটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবারও কোনো নতুন এপিসোড নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লা